সাথে আমি কৌশিক, ধানসিঁড়িতে আপনাকে স্বাগত। আমি চলে এসেছি চিল নদীর উপত্যকা পাঁপড় খেতিতে। এই পাঁপড় খেতি পিকনিক স্পট হিসাবে খুবই জনপ্রিয়, তো চলুন দেখে নিই পাঁপড় খেতির নৈসর্গিক দৃশ্যপট। নিচে দিয়ে বয়ে চলছে ছোট্ট পাহাড়ি নদী, অসংখ্য ঠাকুরের মূর্তি, কী কারণে জানি না, তবে দেখে বেশ একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে। অসংখ্য মূর্তি আমরা দেখতে পাচ্ছি, চড়াই উতরাই পথ। এই জুতো পরে আয় এবার বিকে। আমার যেটুকু মনে হয় বিসর্জনের জন্য এগুলোকে এখানে রেখে দিয়ে যাচ্ছে, যখন নদীর জল বাড়বে তখন হয়তো এগুলো স্বতঃস্ফূর্তভাবেই হয়তো বিসর্জিত হয়ে যাবে, এই জন্য এগুলোকে রাখা এখানে। হাঁটু সমান জলে বিসর্জন করা যায় না, সেই জন্য ওরা কর্তৃপক্ষ বা যারা সার্বজনীন কমিটি বা পুজো কমিটি যেগুলোই আছে তারা কী করেছে, তারা এই নদীর পক্ষে এদেরকে বিসর্জন করে দিয়ে গেছে। হয়তো বিসর্জিত হয়েছে কিন্তু প্রকৃতার্থে বিসর্জিত হয়নি, নদীর জল যখন বাড়বে তখন হয়তো এই প্রতিমাগুলো বিসর্জিত হবে। এ এক অন্যরকম দৃশ্য পাঁপড় খেতি, সুন্দর নদী বয়ে চলেছে এ প্রান্ত থেকে ও প্রান্ত, শুধুই নৈসর্গিক দৃশ্য। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জলের শব্দ, স্রোতের শব্দ, পাথর, মানুষজন, দর্শনার্থীদের ভিড়। লাভা থেকে ফেরার পথে অসংখ্য বাঘ, যা আমাদের প্রত্যেকের শরীরকেই অসুস্থ করে তুলেছিল। যাই হোক, আমরা চেল নদীর বক্ষে এসে অনেকটা আরাম বোধ করছি। ফেরার পথের বৃত্তান্ত আমি আমার সহযাত্রীদের মুখে শুনে নিচ্ছি, তাদের অসুস্থতার বৃত্তান্ত, তারা কীভাবে অসুস্থ হয়ে পড়েছিল তার সমস্ত বৃত্তান্ত আমি তাদের মুখ থেকে শুনে নিয়েছি। সর্বোপরি আমাদের এই যাত্রাপথের আড়ষ্টতা কাটিয়ে চেল নদীর ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে আমরা অনেকটা ফ্রেশ হয়ে গেছি। আমাদের এই সমস্ত ট্যুর প্ল্যানটাকে যিনি সাজিয়েছেন তার ডিসক্রিপশনে তার নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ভিডিওতে তার নাম্বার পেয়ে যাবেন, কৌশিক বারুই, তাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।